দীর্ঘ বিরতির পর ঢালিউডে ধামাকা দিতে চলেছে 90 দশকের হার্টথ্রব নায়িকা শাবনূর। সিনেমায় ধামাকা দিতে 1-9-3টি রহস্যময় রূপে দর্শকদের সামনে এসেছেন তিনি। রঙ্গনা নামের সিনেমায় শাবনূরের নতুন এ লুক দর্শকদের মধ্যে এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে টান টান উত্তেজনা। নতুন সিনেমায় শাবনূরের ফার্স্ট লুকে যেন সিনেমার ভেতরই রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। এক সময়ের তুমুল ব্যস্ত নায়িকা নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, পছন্দসই চিত্রনাট্যের আশায় বসেছিলাম। রঙ্গনা নামে নতুন সিনেমার পছন্দসই চিত্রনাট্য হাতে পেয়ে আবারও রূপালী পর্দায় ফিরছি। এ নতুন সিনেমায় অভিনয়ের জন্য অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। শাবনূরের এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা আরাফাত হুসাইন। সিনেমার নির্মাতা হিসাবে প্রথম হলেও সহকারী পরিচালক হিসাবে অসংখ্য কাজ করেছেন আরাফাত। থ্রিলারধর্মী সিনেমা গল্প নারী কেন্দ্রিক হলেও রয়েছে ভিন্নতার স্বাদ। 7 মাস আগে অস্ট্রেলিয়া থাকাকালীন এ সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হন নায়িকা। শুক্রবার 5 জানুয়ারি প্রকাশ্যে আসে রঙ্গনার ফার্স্ট লুক, যেখানে শাবনূর ধরা দিয়েছে 3টি রহস্যময় চরিত্রে।